আসসালামু আলাইকুম পিএসএিসির পরীক্ষার্থীরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো কিছুক্ষণ আগেই হচ্ছে আমাদের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার হচ্ছেন কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্স তো তিনি এখানে তোমাদের এসিসি পরীক্ষা নিয়ে হচ্ছে প্রথম থেকে কথা শুরু করেছেন এবং বেশ অনেকগুলো তথ্য হচ্ছে তিনি দিয়েছেন এবং হচ্ছে যে গতকালকের যে হচ্ছে সিদ্ধান্তটা হয়েছে পরীক্ষা বাতিল সেটা নিয়েও কথা বলেছেন আরও অনেকগুলা কথা কথা বলেছেন যেমন হচ্ছে মেধার যাচাইয়ের জন্য তিনি দুইটা রক্ষা কবজের কথা বলেছেন তারপরে ওনার বিবেচনায় আসলে এটা কতটুকু যৌক্তিক হলো বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমাদের যে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তটা এটা নিয়েও কথা বলেছেন তাছাড়াও তিনি হচ্ছে বিদেশে গিয়ে পড়াশোনা ব্যাপারটা নিয়ে শিক্ষার্থীদের অসুস্থতার ব্যাপার নিয়ে তারপরে হচ্ছে তিনি বলেছেন যে রেজাল্ট তৈরির ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে কীভাবে রেজাল্ট তৈরি করা হবে এগুলো হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন আরও সাংবাদিকদের আরও অনেকগুলো প্রশ্ন ছিল সেক্ষেত্রে তিনি সাংবাদিকদের আরও প্রশ্ন হচ্ছে যে অনেকে হচ্ছে পরীক্ষার চেয়ে অনেকে হচ্ছে পরীক্ষার চেয়ে আন্দোলন করেছেন তো সেটার ব্যাপারে তিনি আসলে কী বলছেন সেটা নিয়েও তিনি কথা বলেছেন তো যাই হোক এই বিষয়গুলোতে আমরা একটু জানবো যে আসলে তিনি এখানে কি উত্তর দিয়েছেন তো আমরা এখন এই বিষয়গুলো হচ্ছে আমি খাতাতে হচ্ছে নোট করে রেখেছি যে তিনি কি কী পয়েন্ট নিয়ে হচ্ছে কথা বলেছেন সবগুলো পয়েন্টেরই আমি হচ্ছে এখন তোমাদেরকে একদম বিস্তারিতভাবে তুলে ধরবো তোমরা একটু কন্টিনিউ করবার সম্পূর্ণ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে যাচ্ছে তাই রিকোয়েস্ট করব যেহেতু তোমাদের জন্য আমরা এত কষ্ট করতেছি তাই তোমরাও আমাদের একটু আরও কাজের আগ্রহ বাড়ানোর জন্য চ্যানেলে একটু সাবস্ক্রাইব রাখবে এটাই রিকোয়েস্ট থাকবে আর দু একটা বন্ধুর কাছে শেয়ার করে দিবা যেন তোমাদের বন্ধুরাও এই বিষয়গুলো জানে তো যাই হোক এখানে দেখো তিনি প্রথমেই হচ্ছে বলেছেন যে বর্তমান পরিস্থিতি উনি বিবেচনা করে দেখেছেন নিজে নিজেই তখন দেখলেন যে না বর্তমানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা যে এত খারাপ হয়েছে এমন না এটা ঠিক আছে কারণ শিক্ষার্থীদের এখন যে অসুস্থতা রয়েছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করেছেন তো কিন্তু তিনি আরেকটা জিনিস একটু সমালোচনার মতো করেছেন যেটা হচ্ছে যে যেইভাবে আসলে শিক্ষার্থীরা অ্যাগ্রেসিভলি এইটা আচরণ করেছেন অ্যাগ্রেসিভলি গিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর এই জিনিসটা একটু তিনি মানে একটু হচ্ছে বিরোধিতার মতো একটা কথা বলেছেন আসলে বডি ল্যাঙ্গুয়েজ বলতে একটা কথা আছে তো বডি ল্যাঙ্গুয়েজে এটা আসলে বোঝা যাচ্ছে যাই এটা একটু বিরক্তবোধ হয়েছেন ওনারা আর তারপর হচ্ছে হচ্ছেন আরও তিনি কথা বলেছেন যে অসুস্থতা রয়েছে অনেক শিক্ষার্থী তো সেই ব্যাপারে হচ্ছে তিনি একটু চিন্তাভাবনা করলেন তারপর হচ্ছে অনেকে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন তো ওনারও ছেলে আছে যারা হচ্ছে বিদেশি গিয়ে বিদেশে পড়াশোনা করেছে সেই ব্যাপারটা উনি জানেন যে আসলে বিদেশি গিয়ে পড়াশোনার জন্য যদি এত লং টাইম লেগে যায় রেজাল্ট দিতে দিতে তো সেক্ষেত্রে আসলে এটা শিক্ষার্থীদের জন্য অনেক ক্ষতি হবে তো তিনি এই জিনিসটা বিবেচনা করেছেন তো উনি এটা বললো যে আমি নিজে থেকে এই জিনিস জিনিসগুলা বিবেচনা করেছি তাই আমি হচ্ছে আর এটা সময়টা বাড়াচ্ছি না আর সময় বাড়ালে এতে আরও বেশি সমস্যা হতো সেজন্যই আসলে এই ডিসিশনটা দিয়ে দেওয়া আর শিক্ষার্থীরাও হচ্ছে দেখলাম যে তিনি আর একটা কথা বলেছেন যে আমরা দেখলাম যে যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্ত ম্যাক্সিমাম শিক্ষার্থীরেই মানে বেশিরভাগ শিক্ষার্থীরেই হচ্ছে এই সিদ্ধান্তটাই চাচ্ছেন সেক্ষেত্রে আসলে এখানে সিদ্ধান্তটা দিয়েছি অনেকেই বলছেন যে কিছু সংখ্যক চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট শিক্ষার্থীরা অটোপাস চাচ্ছে বাকি সবাই হচ্ছে পরীক্ষা চাচ্ছে বলো যে প্রায় বারো চোদ্দ লাখ চোদ্দ লাখের মতো শিক্ষার্থী রয়েছে কিন্তু এখানে হাজার দুই হাজারের মতো শিক্ষার্থী আসছে তো শুধুমাত্র কি তারাই অটোপাস চাচ্ছে নাকি সবাই চাচ্ছে তো তিনি খুঁজ নিয়ে দেখলেন যে না ম্যাক্সিমাম শিক্ষার্থীরা হচ্ছে এই যে অটোপাস বা হচ্ছে পরীক্ষা বাতিলটা চাচ্ছেন তারাই সেই জন্যই আসলে এখানে বাতিলটা দেওয়া হয়েছে যাই হোক এই জিনিসটা বলেছেন আর সাথে হচ্ছে কথা বলেছেন যে দুইটা রক্ষা কবজের কথা বলেছেন দুইটা রক্ষা কবজের মধ্যে একটা রক্ষা কবজ হলো যে হচ্ছে কলেজের থেকে তোমরা অবশ্যই হচ্ছে পরীক্ষাগুলো দিয়েছ কলেজে কলেজে যে হচ্ছে টেস্ট পরীক্ষা এবং কী হচ্ছে তোমাদের যে যে যত পরীক্ষা দিয়েছ মান্থলি পরীক্ষা তারপর ষাণমাসিক বার্ষিক নবম শ্রেণীতে দশম শ্রেণীতে দিয়েছ না তো সেই পরীক্ষাগুলোর হচ্ছে তোমাদের মূল্যায়ন পত্রটা বলেছেন যে কলেজ থেকে নিয়ে নেওয়ার জন্য আর বিদেশ গিয়ে পড়াশোনার ক্ষেত্রে এই মূল্যায়ন পত্রটা অনেক বেশি জরুরি এটা একটু ভ্যালু সার্টিফিকেট থেকেও নাকি এই জিনিসটা ভ্যালু যদি আমি বাইরে গিয়ে পড়াশোনা করি নাই যাই নাই তো এই ব্যাপারটাতে তোমা উনি হচ্ছে বলেছেন যে যেন সব কল কলেজ বা তোমরা যারা হচ্ছে আছো শিক্ষার্থীরা তোমরা গিয়ে কলেজ থেকে এই মূল্যায়ন পত্রটা নিয়ে নিবে ঠিক আছে টেস্ট পরীক্ষার পত্র মূল্যায়নপত্র মানে একটা হচ্ছে মার্কশিটের মতো যেটা হ্যাঁ এরকম এটা নিয়ে নিবে তোমার মূল্যায়নটা তুমি হয়তো জানতে পারবা আর আরেকটা রক্ষা কবচের কথা বলেছেন যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে যে মেধা যাচাইটা করা হবে তো এ এখন যেহেতু পরীক্ষা হয়নি তো এই পরীক্ষাটার হচ্ছে তিনি আরেকটা হচ্ছে অপোজিট যেটা দেখলেন সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের হচ্ছে মেধা যাচাইটা যাবে সো এটা একটা রক্ষা কবজ হিসাবে দল এগুলা দেখো এটা হচ্ছে একটা আর রেদাল তৈরির ব্যাপারে এটা হচ্ছে সাংবাদিক প্রশ্ন করেছিলেন সাংবাদিকের প্রশ্ন জবাবে তিনি বলেন যে রেদাল তৈরির ব্যাপারটা আসলে আমি এখন কিছুই বলতে পারতেছি না এবং কি হচ্ছে আমার এটা বলার কথাও না সেটা হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তো এইগুলো নিয়ে তারা হচ্ছে কথা বলবেন যে আসলে কিভাবে করবেন না করবেন এটা হচ্ছে তারা জানে আমরা আমার এটা আসলে জানার বিষয় না বা আমি এটা বলার কথা না বা আমি এই বিষয়ে এখনও পর্যন্ত জানি না তো আমরা দূর জানলাম সেটা হলো যে একটা কমিটি গঠন করা হবে সেই কমিটির আলোকেই হচ্ছে এখানে তোমাদের তাদের রেজাল্টটা হচ্ছে তৈরি করা হবে আর রেজাল্ট তৈরি হবে হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ সাবজেক্ট ম্যাপিং নিয়ে ভিডিওটা করেছি সঠিকভাবে সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে করা হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝে যাবে অবশ্যই এই ভিডিওটা দেখে নিবা যাই হোক এখানে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে এটা যদিও তিনি স্পষ্ট করেনি যাই হোক তারপর হচ্ছে কমিটি নির্ধারণ করবে রেজাল্ট কীভাবে হবে সেটা তিনি বললেন মেনলি আচ্ছা পরীক্ষা দিতে চেয়ে অনেকে হচ্ছে আন্দোলন করেছেন সেই ব্যাপারে তিনি হচ্ছে বললেন এটা সাংবাদিক প্রশ্ন করেছে যে অনেকে তো পরীক্ষা দিতে চেয়ে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে তাদের জন্য কি বলবেন তিনি বললেন যে আমাদের কালকে হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে তপন কুমার সরকার যেই সিদ্ধান্তটা দিয়েছেন এই সিদ্ধান্তই ফাইনাল হবে এখানে যারা পরীক্ষা চেয়ে আন্দোলন করছে তাদেরটা আসলে গ্র্যান্টেড আর হবে না ঠিক আছে সো এই ছিল উনি হচ্ছে এসিসি পরীক্ষা নিয়ে মেইনলি এই তথ্যগুলো দিয়েছেন আর অনেকগুলো কথা বলছেন এখনও মেবি হচ্ছে লাইভ চলতেছে আমি লাইভ তোমাদের কথাটা শেষ করার পরে আমি হচ্ছে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো আশা করি তোমরা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষামূলক সকল আপডেটগুলো পাওয়ার জন্য কারণ তোমাদের জন্য এত কষ্ট করতেছি আমাদের কাজের আর একটু হচ্ছে গতি বাড়ানোর জন্য একটা সাবস্ক্রাইব করে দিই এটাই সকল ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম